ভাড়াটা বল কিন্তু পেয়ে গেছিলেন বুলেটটি মুখ থেকে একটা ফাউল পেয়েছেন, বলার শর্টটিতে যাচ্ছেন, শর্টটা একটু অল্পের জন্য বাইরে চলে গেল। ভালো বলটা কিন্তু বাড়ি গিয়ে পরে গোল হওয়ার সুযোগ ছিল। পলাশের উদ্দেশ্যে বল, দেখা যাক পলাশ কি করেন। কাটিয়ে উঠেছেন একটা ম্যান থেকে, দূর থেকে শট, কিন্তু গোল পোস্ট থেকে বলটা লাগলো আবার গোল থেকে শট। পলাশ কিন্তু বলটা নিতে পারলেন না, পলাশের উদ্দেশ্যে বল, দেখা যাক কি করেন। বলটা কিন্তু একটু ভুল পাস হয়ে গেল। পলাশকে কিন্তু খেলাচ্ছেন, গোলমুখে একটা শটও রেখেছিলেন পলাশ, ভালো পাস করিয়েছেন। এখন বলেছে গোলমুখে শট আসতে পারতেন, কিন্তু গোলটা কোথায় রাখলেন। পলাশ কিন্তু চেষ্টা করছেন, ভালো বলটা পাঠিয়েছিলেন পলাশ। ভালো পাস বাড়িয়েছেন, কিন্তু না ব্যাক পাস অফ টাইম হয়ে গেল। আবার পলাশ ব্যাক পাস টু গোলকিপার লালটু, ভালো জায়গায় বল পেয়ে গেছে। কর্নার থেকে কিন্তু কোনো লাভ আসলো না। ভালো পাস দিচ্ছেন, এখান থেকে গোলের শট, গোলকিপার দুর্দান্ত সেভ। পলাশ বল নিয়ে উঠছেন, একজনকে দশ করে দিচ্ছেন। চেষ্টা রাখিয়েছিলেন ভালো বলিতে, ভালো বল পেয়েছেন একটা। পলাশ কিন্তু আটকে দিলেন, টাকা পেয়েছে পেনাল্টি শট নিতে গেছেন পলাশ, দেখা যাক কি করেন। আবার পলাশ বল পেয়ে গেছেন, দেখা যাক কি করেন। কিন্তু না, ওখান থেকে বল কেড়ে নিয়েছেন,
ভালো বলটা বাড়িয়েছিলেন। অসাধারণ করেছিলেন নিউমল্লিক মেডিকেলের 17 নম্বর জার্সিধারী খেলোয়াড় 400 পদে মেডিকেলের গোল পোস্ট যখন একটা সামনে দিয়ে একটা হ্যান্ডবল পেয়েছে, দেখা যাক কি হয়, গোল তুলতে পারেন কিনা। শট কিন্তু ওপর দিয়ে বল চলে গেল। আচ্ছা ভিড় ওখান দিয়ে মাথা দিয়ে বন্ধ এ বলে ওখান দিয়ে গাড়ি নিয়ে যায়, ওর বাইক নিয়ে না চন্দন পর্যন্ত চলে গেছে। হয়তো অতুলের ছেলের সঙ্গে একসঙ্গে চলে যাবো। তাই ভালো বলটা কিন্তু রাখতে চেয়েছিলেন। ভালো বলটা ভালো শটটা ছিল। কোন বই শর্ট রাখবেন? হ্যাঁ শর্ট রেখেছিলেন, কিন্তু শেষ 3-0 জয়লাভ করলেন।